নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় বনগা থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত। অভিযুক্ত পেশায় একজন কসাই। অভিযুক্তকে এদিন তোলা হলো বারাসত আদালতে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে চাইছে গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্তে নেমে পদে পদে রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা বিভাগ। কলকাতায় খুন বাংলাদেশের সাংসদ, তদন্তে নেমে আঁতকে ওঠার মতো তথ্য সিআইডির হাতে। ইতিমধ্যেই এই ঘটনায় এক অভিযুক্তকে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জেরা করেই হাড় হিম করা তথ্য উঠে এসেছে সিআইডির হাতে, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনারও। বাংলাদেশের সাংসদ খুনে হাড় হিম করা তথ্য সিআইডির হাতে। প্রথমে সাংসদকে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। খুনের পর তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়। এরপর হাড় মাংস আলাদা করে কেটে ফেলে প্লাস্টিক ব্যাগে ভরে ফেলা হয়। তার আগে মাংসতে হলুদ মাখানোও হয়েছিল। তার জন্যে দুটি ট্রলি ব্যাগ ও প্লাস্টিকও কেনে অভিযুক্তরা। জিহাদকে গ্রেপ্তার করেছে সিআইডি। জানা গেছে জিহাদ পেশায় একজন কসাই। দীর্ঘদিন ধরেই মুম্বাইতে থাকত জিহাদ। এমনকি জেরায় খুনের কথাও স্বীকার করেছে সে। রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদ আজিমকে। এই খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান আজিমকে খুনের জন্য জিহাদের সাথে যোগাযোগ করে। জিহাদ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল। খুনের বেশ কিছুদিন আগে তাকে কলকাতায় আনা হয়েছিল। চিনার পার্কের একটি ফ্ল্যাটে তাকে থাকার বন্দোবস্তও করা হয়েছিল বলে সিআইডি সূত্রে জানা গেছে। সিআইডি সূত্রে খবর, বৃহস্পতিবার গ্রেপ্তারের পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। আজিমকে খুনের পর তার দেহাংশ এখানে ফেলা হয়েছিল বলে জেরায় উঠে আসে, কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কোনো দেহাংশ উদ্ধার হয়নি। গোয়েন্দারা এখনও নিহত সাংসদের কোনো দেহাংশ উদ্ধার করতে পারেননি, ফলে ধৃতদের জেরা করে যা তথ্য মিলছে তার ওপরেই নির্ভর করতে হচ্ছে তদন্তকারীদের। এক্ষেত্রে অভিযুক্তরা কোনোভাবে তদন্তকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের আশেপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে গুরুত্ব সহকারে। খুনের ঘটনার দিন ঠিক কি হয়েছিল সম্পূর্ণ বিষয়টি জানতে গেলে জিহাদকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছে সিআইডি। অভিযুক্তকে এদিন বারাসত আদালতে হাজির করানো হয় সিআইডির পক্ষ থেকে। সত্য উদ্ঘাটনের স্বার্থে তাকে ১৪ দিনের হেফাজতে চাওয়া হয়। সিআইডি সূত্রে খবর, হানি ট্র্যাপের শিকার হয়েছিলেন বাংলাদেশের সাংসদ। শিলাস্তি রহমান নামের এক মহিলাকে সামনে রেখে তাকে ফাঁদে ফেলা হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল নিউটাউনের ওই আবাসনে। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ থেকে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকায় পৌঁছে গিয়েছে। ধৃতদের সেখানেও জেরা করা হচ্ছে। সিআইডি জানতে পেরেছে খুনের অন্তত ২ মাস আগে মুম্বাই থেকে কলকাতায় আনা হয়েছিল কসাই জিহাদকে। তিনি জেরার মুখে স্বীকার করেছেন, প্রথমে আজিমকে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপর তার দেহ টুকরো টুকরো করে কাটা হয়েছিল, হাড় থেকে মাংস আলাদা করে ফেলা হয়, তাতে হলুদ মাখিয়েছিল অভিযুক্তরা, যাতে বাইরে কেউ জিজ্ঞাসা করলে বলা যায় রান্না করার জন্য মাংস নিয়ে যাওয়া হচ্ছে। সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান গোয়েন্দাদের। তবে অভিযুক্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, আখতারুজ্জামানের নির্দেশেই তিনি সহ আরও ৪ জন সাংসদকে নিউটাউনের ফ্ল্যাটে খুন করে। তবে সাংসদের অঙ্গগুলি উদ্ধার করাই এখন গোয়েন্দাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে সকলের মনে একটাই প্রশ্ন, কী করে এত নৃশংস হতে পারে মানুষ? কেনই বা সাংসদকে এত নৃশংসভাবে খুন করা হলো? এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। অভিযুক্তকে এদিন বারাসত আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বারাসত আদালতের সরকারি আইনজীবী বলেন, আমরুল্লাহ সাহেব এমপি বাংলাদেশের রেপুটেড লোক, ওনাকে নিউটাউনের একটা আবাসনে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে, সেটার তদন্ত চলছে। আর গিয়ে জিহাদ বলে একটা আসামি বা বনগা থেকে অ্যারেস্ট হয়েছে, তাকে আনা হয়েছে, তাকে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে ১৪ দিনের পিসি চালে কোর্ট ১২ দিনের পিসি সিজিএম কোর্ট অ্যালাউ করেছেন। পিসি চালের উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য আসামিদের অ্যারেস্ট কে কোথায় থাকে, কে কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস ট্রান্সফার যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ ১৪ দিন পিসি চেয়েছে। আমাদের লালের সিজিএম সাহেব ওটাকে ১২ দিন অ্যালাউ করেছেন, ১২ দিন বাদে ওকে আবার প্রোডাকশান করা হবে। কী কী ডেভেলপমেন্ট হলো সেদিকে জানিয়ে যাবে, কে কে জড়িত আছে, তারা কোথায় থেকে কীভাবে খুন হলো, টোটালটাকে নেবার জন্যই পিছিয়ে যাওয়া হয়েছে, সেটা ওকে দিয়েই ওর কাছ থেকেই বের করা হয়ে আশা করে বের করা যাবে সে আশা করছি।
আর সেই জন্যই প্রেসিডেন্ট জেসি চলে গেলে তো পুলিশের ইন্টারন্যাশনাল স্কোপ থাকছে না, ন্যাচারালি পুলিশকে পিছিয়ে নিতে হবে, পুলিশ কাস্টডি নিয়ে ওকে ইন্টিগ্রেট করলে অনেক কিছু মিলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।